আমাদের যে দীঘায় কাজু কনফারেন্স হয়েছিল, সেখানে আমরা সমস্ত কাজু ব্যবসায়ীদের বার্তা দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি এই মাসটা আমাদের প্রত্যেক বছর এই জুলাই মাসটা অ্যাকচুয়ালি ডাউন থাকে, রকেশিও ডাউন থাকে আর শাঁসের রেটও কম থাকে। তো এবছর রকেশুর উৎপাদনটা কম থাকার জন্য রকেশুর রেটটা হাই আছে, আর এবারে হঠাৎ করে শাঁসের রেট, যে কার্নাল রেটটা, মার্কেটটা ডাউন হয়ে গেছে, মানে নিচের দিকে এসছে। তো নিচের দিকে আসার জন্য রকেশুর রেটটা তেমনভাবে আমাদের কমেনি। তো এখন যারা হাই রেটে রকেশু কিনেছে, গোটা মাল কিনেছে, তো তারা যদি এখনই প্রসেসিং করে তাহলে বিশাল লোকসান হবে। এই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল বন্ধ রেখেছি, পাশে উড়িষ্যাটাও বন্ধ হয়েছে, অন্ধ্রপ্রদেশ অ্যাকচুয়ালি বন্ধ হয়েছে, ম্যাঙ্গালোর বন্ধ হয়েছে। এটা অ্যাকচুয়ালি কাজু ব্যবসায়ীদের দিকে লক্ষ্য করেই করা। কারণ হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি, কাঁচামালের যে অবস্থান, সারা অল ওয়ার্ল্ডে গ্লোবালাইজেশনের জন্য কাজু এবছর যথেষ্ট ফলন কম হয়েছে। আমরা সচরাচর ইন্ডিয়া থেকে যে কাজুটা কালেকশন করতাম, যেমন আমরা আন্ধ্রা, কেরল, আপনার উড়িষ্যা, আমাদের বেঙ্গলের কাজু সামান্যতম হয় চন্দ্রকোনা রোডে, কিন্তু আমরা বহিরাগত দেশ থেকে ইম্পোর্ট করতাম। আমরা দেখছি ঘানা, বেনিন, নাইজেরিয়া, তানজানিয়া, আপনার সেনেগাল, বিসাও, এসব জায়গায় এই গ্লোবালাইজেশনের জন্য যথেষ্ট মালের পরিমাণ কম হয়েছে, যার জন্য আমাদের কাছে র মেটেরিয়াল সাপ্লাই অনেক কম। সেই তুলনায় যা কাঁচামালের দাম, আমরা যে কর্নাল যা প্রস্তুত করে যে শাঁসটা মার্কেটে ছাড়ছি, তার রেট সেই তুলনায় অনেকটা কম, যার জন্য আমরা দেখলাম ব্যবসায়ীরা যথেষ্ট ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। যার জন্য আমরা কন্ট্যাক্ট কার্যালয়ের পক্ষ থেকে আমরা সেদিনকে গত কয়েকদিন আগে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 1 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত আমরা ধর্মঘট ডেকেছি, বন্ধ রেখেছি, যেহেতু র মেটেরিয়াল যোগান যথেষ্ট কম আছে। মার্কেট ক্র্যাশ অ্যাকচুয়ালি আমাদের এই সিজনটায়, 2024-25 সিজনটায় যেভাবে মার্কেটটা আমরা সাপোর্ট পেয়েছিলাম শুরুতে, ওটা সাডেন একটা মার্কেট ক্র্যাশ করে যায়। শাঁসের বাজার, যেটা সাদা মাল যেটা আমরা খাই প্রোডাকশনের পরে যেটা হয়, ওই মার্কেটটা ক্র্যাশ করে যায়। যার জন্য আমরা কাজু ব্যবসায়ীরা যারা প্রসেসার এখানে আছি, বিপুল পরিমাণ টাকার একটা লসের সম্মুখীনে পড়ি। তো সেই লসটাকে রুখতে, মার্কেটে এই ক্র্যাশটাকে, এই ডিমান্ডটাকে আনতে, ক্র্যাশটাকে মেনটেন করতে, ডিমান্ডটাকে ব্যাক করাতে, আমরা একটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমাদের বেঙ্গল কাজু অ্যাসোসিয়েশন নেতৃত্বরা একটা ডিসিশন নিয়েছেন যে 28 জুলাই 2024 হইতে 28 আগস্ট 2024 অবধি এক মাসের একটা প্রোডাকশন বন্ধ। প্রোডাকশন বন্ধ মানে মার্কেটের ডিমান্ডটা ফিরে আসবে, একটু শর্টেজ ফিল হবে, এই শর্টেজ ফিল হলে মার্কেটের ডিমান্ডটা একটু ফিরে আসবে। তো এই কারণে একটা বন্ধ ডাক দেওয়া হয়েছে। না, আমি এটা বেঙ্গল কাজু অ্যাসোসিয়েশন তো ওয়েস্ট বেঙ্গল বেসিস, আমাদের যিনি সভাপতি আছেন মাননীয় আনোয়ার উদ্দিন সাহেব, উনি ওয়েস্ট বেঙ্গল কাজু অ্যাসোসিয়েশনের সভাপতি। অল ওভার বেঙ্গলে যত ফ্যাক্টরি আছে আমাদের অ্যাসোসিয়েশনের আন্ডারে আছে। তো সম্পাদক সাহেব আছেন, ওনারা যেটা ডিসিশন নিয়েছেন, একটা বোর্ড, আমাদের সেন্ট্রাল কমিটি বোর্ড আছে, ওনাদের বসেই আমরা ডিসিশন নিয়েছি। দাম বাড়ার আশাতেই আমাদের এই বন্ধ, যেহেতু ডিমান্ড থাকলে তো, শর্টেজ থাকলে, ডিমান্ড থাকলে মার্কেটে দাম দরদাম বাড়বে। যেটা 2 মাস আগে যে দামটা ছিল, একটা 700 টাকা, 750 টাকা, 800 টাকা অবধি মার্কেট ছিল সাদা কাজু, ওটা এখন এসে গেছে 680 টাকা, 690 টাকা, যে 110 টাকা, 120 টাকা ফারাক পার কেজিতে, এটা একটা বিপুল লসের একটা ব্যাখ্যা করে যাচ্ছে। তো এই লসটাকে রুখতে, ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে আমাদের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিশ্চিতভাবে আমাদের ইন্ডাস্ট্রিতে বিপুল পরিমাণ শ্রমিক, লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেন, আপনারা জানেন একটা বিরাট একটা কর্মসংস্থান। তো ফ্যাক্টরি ওনার যদি বেঁচে থাকে তো তবে তো নেক্সট, আমরা ফ্যাক্টরি চালাচ্ছি শ্রমিকদের উপর ভরসা করে, শ্রমিক না থাকলে ফ্যাক্টরি থাকবে না, আর ফ্যাক্টরি না থাকলে শ্রমিকও থাকবে না। তো যদি ফ্যাক্টরি ওনার বেঁচে থাকে তো তবে গিয়ে ইন্ডাস্ট্রিটা চলতে থাকবে,
যদি ফ্যাক্টরি ওনার্সরা সব ব্যাংক্রাপ্ট হয়ে যায়, ফাইন্যান্সিয়াল ডুবে যায়, তাহলে তো সমস্যা হবে। আর আমাদের মধ্যে এই কোঅপারেশনটা আছে, যারা ফ্যাক্টরি ওনার্স যারা আছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল, এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন? তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমিতে, বলাই পন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর। পারুল অ্যানিমেশন মানেই 100% প্লেসমেন্টের গ্যারান্টি। কোর্স চলাকালীন মাত্র 15-18 মাস পরে 5,000-15,000 টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, বলাই পন্ডা। মোবাইল নাম্বার 7865923110 এবং 8609596220। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিক গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিষয়টি জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933222739।